আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ। আমি ডিপিআরসি তে গত মাসের 7 তারিখে ভর্তি হয়েছিলাম। এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ আল্লাহর রহমতে এবং সফিলা প্রধান স্যারের তত্ত্বাবধানে এবং ফিজিওথেরাপিস্ট ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আজকে আমি কতটা সুস্থ হয়েছি সেটা বলবো, তার আগে চলেন আমার আগের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা নয়ন। আমার বাড়ি জামালপুর মাদারগঞ্জ। আমি অনেক দিন যাবত, প্রায় 3 বছর যাবত আপনার বাত ব্যথায় আক্রান্ত ছিলাম। প্রথমে বাত ব্যথা আপনার সারা শরীরে আক্রান্ত হইল, নখ ফুলে গেল, নখ বাঘা হয়ে গেল। তারপরে আপনার মামিসিং এক সারেক দেখালাম, উনি কিছুদিন ট্রিটমেন্ট করলো। ওনার ট্রিটমেন্ট করার পরে আপনার কিছুদিন ভালো থাকি, তারপর আবার যেরকম সেরকম। পরে আর এক সারেক দেখালাম, উনিও ওনার ট্রিটমেন্ট করলো, করার পরে ওনার দাদু ভালো হইল না। পরে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপক, ওই স্যার দেখালাম, ওনার ওষুধ খায়ে কিছুদিন ভালো ছিলাম, 6 মাসের মতো ভালো ছিলাম। তারপরে আবার ওষুধ খা মানে ব্যথার ওষুধ খাওয়া বাদ দিলেই আবার মনে করেন যে ব্যথা, সকালে হাঁটতে পারি না, তারপরে সারাদিন ব্যথা করে, পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে। ওখান থেকে আস্তে আস্তে আমার হিপ জয়েন্টের সমস্যা হলো। পরে আপনার এক অর্থোপেডিক ডাক্তার, ওনারে দেখালাম। ওনারে দেখানোর পরে উনি এমআরআই করতে বলল না, প্রথমে ইনজেকশন দিছে, 14টা ইনজেকশন দিছে। ওই আপনার উনি বলছিল যে হিপ জয়েন্টে আমার সমস্যা হয়েছে, যে ওখানে আপনার ইনফেকশন হয়েছে। ইনফেকশনের কারণে উনি আমার প্রথম 14টা ইনজেকশন দিতে বললো, আর 7 দিন সম্পূর্ণ রেস্টে থাকতে বললো। তো ইনজেকশন দিলাম, দেওয়ার পর আপনার ভালো হলো না ব্যথা, ও হিপ জয়েন্টে ব্যথা থাকেই, হাঁটতে পারি না ভালো করে, খুঁড়ায় খুঁড়ায় হাঁটি। পরে উনি বলল যে তুমি এমআরআই করাও, এমআরআই না করলে সম্পূর্ণভাবে ইগুলা দেখা যাবে না। পরে মামিসিং হাসপাতাল থেকে এমআরআই করাইলাম। এমআরআই করানোর পর আপনার উনি ওই ডাক্তাররে দেখাইলাম। ওনারে দেখানোর পরে উনি বলল যে তোমার হিপ জয়েন্টের বাডিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এক পাশে, আর এক পাশে আংশিক ভালো আছে। পরে উনি বলল যে অপারেশন করাইতে হব। পরে আমি ওনারে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি। পরে আমার ফ্যামিলির সাথে কথা বললাম, ফ্যামিলির সাথে কথা বলার পরে বলল যে আবার আগের যে ডাক্তার দেখাইছিলি ওই ডাক্তার দিয়ে দেখা। পরে জামালপুর এক যে স্যারের ওষুধ খাই অনেকদিন ভালো ছিলাম, ওই স্যারে দেখাইলাম, উনি কিছু ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে বলল যে তোমারে পঙ্গু হাসপাতালে যা লাগবে। পরে আমি হাসপাতালে আসছিলাম, আইসে হাসপাতালে আপনার ওই ডাক্তার আপনার অপারেশন করতে বলে। তারপরে আমি একদিন ইউটিউবে আপনার এই হিপ জয়েন্টের ব্যথা সম্পর্কিত কিছু লিখে সার্চ দিয়েছিলাম। পরে দেখলাম যে শফিউল্লাহ স্যারের অনেক ভিডিও দেখলাম, ওনার হিপ জয়েন্ট অপারেশন ছাড়াই থেরাপি এর মাধ্যমে ভালো করে। তারপরে ওখান থেকে স্যারে দেখালাম, স্যার ভর্তি থাকতে বলল, এই আর কি। আমি হাঁটতে পারতাছি না এই রোজার আগে থেকে, মানে রোজা ঈদের 2 দিন আগে থেকে। হাঁটাচলা বলতে আমি ঈদের 2 দিন আগে পর্যন্ত ভালো হাঁটতে পারতাম, এই 2 দিন মানে ঈদের 2 দিন আগে আগে থেকে আপনার শনিবার ঈদ হইলো, শুক্রবার থেকে আমি টোটালি হাঁটতে পারি না, মানে অন্যজনদের ধরে ধরে সারা হাঁটতে পারি না। স্বাভাবিক জীবনে বলতে মনে করেন যে হাতের নখগুলা ফুলে গেছে, গা ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে। আপনার হিপ জয়েন্টে তো এটা আগে থেকে ব্যথা করতো, আপনার হাঁটুটা ফুলে গেছে গা, পা ফুলে গেছে গা, আমি হাঁটতে পারি না ভালো করে।
দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওটা, আমি হুইল চেয়ার করে ডিপিআরসি তে আসছিলাম। আমার তখন এমন অবস্থা ছিল, আমি ব্যথার কারণে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়াইতে পারিনি, হাঁটতে পারিনি, চলাফেরা করতে পারিনি, বসতে পারিনি, যে আমার জীবনটা প্রায় একটা বাক্সবন্দির মতো হয়ে গেছিল। আমার খুব কষ্ট হতো যখন অন্য কেউ হাঁটতো, আমার দেখে খুব কষ্ট হতো যে আমি এরকম ভাবে হাঁটতে পারতাম। যে আজকে তো দেখলেন আমি হেঁটে এসে আপনাদের সামনে কথা বলতেছি এবং বসে আছি। একটা মানুষ আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা আসলে আপনার ভাষায় প্রকাশ করা যায় না। আমি প্রথমে 7 তারিখে এসে ভর্তি হইলাম, তারপরে স্যার আমারে ইয়েতে ট্রান্সফার করলো ওয়ার্ডে। পরে থেরাপিস্ট ভাই আসলো, আসে প্রথমে দেখলো আমারে, দেখে বললো যে তোমার তো কন্ডিশনটা অনেক খারাপ। পরে উনি আস্তে আস্তে আমারে থেরাপি প্লাস ব্যায়াম, তারপর আর যা যা করার দরকার তা তা করালো। তো যখন প্রথম আমার কন্ডিশন, উনি যখন বললো যে তোমার তো কন্ডিশন খারাপ, তখন আমার মনে হয়েছিল যে আমি মনে হয় এখনো ভালো হতে পারবো না। তখন আমি আশেপাশে অনেক রোগী সুস্থ হইতে দেখছি, তখন আমি মনে একটু মনে শক্তি পাইছি যে না, হ্যাঁ আমি সুস্থ হইতে পারবো ইনশাল্লাহ। তারপর থেরাপিস্ট ভাই আমারে থেরাপি দেওয়া শুরু করলো, ব্যায়াম ট্যায়াম করালো, আমিও নিজেও চেষ্টা করতাম ব্যায়াম করতে। প্রথম 2-3 দিন আমি হাঁটতে পারি নাই অবশ্য, তারপর থেকে 2-3 দিন পর থেকে আমি আস্তে আস্তে হাঁটতে পারি। 2-3 দিন পরে যখন আমি হাঁটতে আস্তে আস্তে হাঁটতে পারলাম, তখন আমার মনে মনে মনের মধ্যে অনেক শান্তি, মানে একটু ভালো লাগলো আর কি, যে না আমি এখন হাঁটতে পারবো ইনশাল্লাহ, আমি সুস্থ হইতে পারবো, এরকম একটা মনের ভিতরে আর একটু শক্তি পাইলাম যে না অনেকটা ভালো হমু ইনশাল্লাহ। না তারপর থেরাপিস্ট ভাই আমাদের থেরাপি দেওয়ার পরে আমি নিজে নিজে সাইকেলিং করতাম, নিজে নিজে হাঁটতে চেষ্টা করতাম, নিজে নিজে সিঁড়ি থেকে না মানে নিচে নামতে, সিঁড়ি থেকে উপরে উঠতে, সিঁড়ি দিয়ে চেষ্টা করতাম আস্তে আস্তে, তারপরে আমি আস্তে আস্তে উঠতে পারতাম আর কি। তবে খুব কষ্ট হতো আর কি, আমি মাঝে মধ্যে শুয়ে থাকতাম বা বসে থাকতাম, তখন ম্যানেজমেন্টের লোকেরা আসতো, আইসে আমারে অনেক ভরসা দিত যে না আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, হাসি খুশি থাকবেন সব সময়, মনে সাহস রাখবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তো ওনারা যখন এসে বলতো, তখন আমার মনে একটু শক্তি পাইতাম যে না আমি আসলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, আমি অনেকটাই সাহস পাইতাম যে হ্যাঁ সুস্থ হইতে পারবো আমি। জি আমি আমার লাইফে আমার মনে হয় যে আমি ব্যথার সাথে যুদ্ধ করছি, আমার যে রোগটা হয়েছে তার সাথে আমি যুদ্ধ করছি। জি ইনশাল্লাহ আল্লাহর রহমতে শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টে আর ফিজিওথেরাপিস্ট ভাইদের যত্ন সহকারে থেরাপি দেয়, তারপরে আশেপাশে যত লোকজন আছে যারা কাজ করে এই ডিপিআরসিতে, তাদের যত্নে আমি ইনশাল্লাহ এখন পুরোপুরি সুস্থ। আসলে স্পেশালি আমি আমার থেরাপিস্ট ভাইরে বেশি ধন্যবাদ দিতে চাই, কারণ উনি আমারে অনেক যত্ন সহকারে ব্যায়াম করাইছে, ট্রিটমেন্ট করাইছে। পাশাপাশি সকল থেরাপিস্ট ভাইরাই অনেক ভালো, এখানে সবাই অনেক ভালো আচরণ করে, সবাই অনেক ছোট ভাইয়ের মতো দেখছে, সবাই বলছে যে না তোমরা অনেক ভালো হয়ে যাবা, সমস্যা নাই, চিন্তা করো না। তারপর আর শফিউল্লাহ প্রধান স্যারে আমি তো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, উনি আসলে অনেক ভালো মহৎ একটা ইয়েতে আছে, তিনি এই যে তো প্রতিষ্ঠানটা চালাইতেছে, উনি অনেক রোগী ভালো করছে। এখানে তো আমি প্রায় 1 মাস ধরে আসি, এর মধ্যে দেখলাম বেশিরভাগ লোকই আপনার সুস্থ হয়ে যাইতেছে, বেশিরভাগ বলতে প্রায় সবাই আসে, আইসে ট্রিটমেন্ট করায় সুস্থ হয়ে যাইতেছে, এর মধ্যে আমিও যাইতেছি। জি আমার একটু সময় বেশি লাগছে, কারণ আমার রোগটা একটু ক্রিটিক্যাল ছিল, যার কারণে সময় বেশি লাগছে। আসলে এভিএন এমন একটা রোগ যাতে নিজের প্রচেষ্টা, তারপরে ফিজিওথেরাপিস্টদের যত্ন, ডাক্তারদের পরামর্শ, সব মিলাই আসলে সব কিছুই লাগছে। স্পেশালি বাংলাদেশে উন্নত ধরনের চিকিৎসা যদি হয়ে থাকে, তাহলে এখানেই আসলে এরকম থেরাপি বা চিকিৎসা অনেক উন্নত।
এখানকার নার্স ম্যাডামরা নার্স আপারা অনেক ভালো, তা সব সময় এসে জিজ্ঞাসা করে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, না তারপরে ওষুধ খাইছেন কিনা, তারপরে আপনার যে কোনো ওষুধ লাগবো কিনা, যদি ওষুধ লাগে ওনারা তাড়াতাড়ি নিয়ে এসে দেয়, অনেক ভালো মানে কেয়ার করে। আসলে এভিএন রোগটা আসলে শুধু অপারেশন দিয়ে যে ভালো হয় এরকম না, ফিজিওথেরাপি দিয়েও ভালো করা যায়, যার প্রমাণ আমি নিজেই। আমার মতো যেরকম আসলে যেরকম রুগীরা আছেন, তারা ডিপিআরসিতে আসেন, এসে আপনার ফিজিওথেরাপি দেন, দিয়ে ভালো হয়ে যান। আসলে অনেক ডাক্তারই অপারেশন করতে বলে, আসলে অপারেশনটা আসলে করা উচিত না, যার কারণে আপনার মনে করেন যে অনেক সমস্যা হইতে পারে। আপনি ফিজিও অপারেশন ছাড়া যদি অন্য কোনো ওয়েতে থাকে, তাহলে এই ফিজিওথেরাপির মাধ্যমে এটা ভালো করা সম্ভব, যার প্রমাণ আমি নিজে। আর আমার মতো যে সকল রুগী আছেন, তারা ডিপিআরসিতে আসেন, এসে ফিজিওথেরাপি ডাক্তার স্যার শফিউল্লাহ প্রধান স্যারের সাথে কথা বলেন, উনি আপনারে বলবো যে কিরকম চিকিৎসা করতে হবে, তারপরে থেরাপিস্ট ভাইরা আছে, ওনারা থেরাপি দিব অনেক ভালো করে, যার ইয়ের কারণে আপনি ভালো হয়ে যাবেন। আমার মতে সবাই আমার মতো যেরকম রুগী আছেন তারা এখানে আসেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।